আল্লাহ বলেন কামিয়াব কারা আল্লাহকে যদি বলি আল্লাহ বলো না আমাদেরকে বলে দেন না কামিয়াব কারা আল্লাহ বলবেন কাদ আফলাহাল মুমিনুন কামিয়াব তারা প্রকৃত ঈমানদার যারা এক নাম্বার কামিয়াব হতে হলে ঈমানদার হওয়া লাগবে ईमानदार हवा लागबे ईमानेर उपर अटल अबिचल होये थाकबे दिले दिले बोलते होबे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक नंबर कामयाब कारा अल्लाह बोलेन ईमानदार जारा तबे पूर्ण कामयाब कारा पूर्ण कामयाब की दुनियाते तो जत बड़ आल्लार ओली होक ना केन शीतकाले ठंडा पानी दिए उजू करार कष्ट आछे शीतकाले शेष रात्रे उठार कष्ट आछे शीतकाले आरामेर घुमटा मात्र लागसे एमनी ताज्जतेर रिंग बेजे उठेछे ओई समय उठार कष्ट आछे आखेरात मृत्युर परे कोनो धरनेर कष्ट थाकबे ना एमन पूर्ण सफलता पूर्ण कामयाब कारा आल्लाह बोलेन ईमानदार जारा एवं ईमानदार सातटा गुण और सातटा सिफत अर्जन करबे जारा तारा हईलो पूर्ण कामयाब শুধু ঈমানদার না ঈমানদারের সাথে ঈমানদারের মাঝে আরো 7টি গুণ পাওয়া যাওয়া লাগবে 7টি সিফাত থাকবে ঈমানদার প্রকৃত ঈমানদার পূর্ণ ঈমানদার কারা এক নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম আমরা তো গাড়ি নিয়ে খুশি আমরা তো টাকা কামাইতে পারলে খুশি আমরা তো জাগার দলিল করতে পারলে খুশি আমরা তো ব্যাংক ব্যালেন্স বাড়াইতে পারলে এই ব্যাংক থেকে আরব ব্যাংক থেকে সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারলে আর টাকা জমাইতে পারলে আমরা খুশি ولا تهنوا ولا تحزنوا ولا تهنوا ولا تحزنوا أنتم الأعلون إن كنتم مؤمنين ভয় পেও না আল্লাহ বলেন আমাদেরকে বলেন ভয় পেও না তোমরা গরিব ভয় পেও না অস্ত্র নাই ভয় পেও না বিলালের কি ছিল আম্মারের কি ছিল সালমানের কি ছিল গোলাম ছিলেন বিলাল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন পৃথিবীর কোটি কোটি মুসলমান ভক্তির সাথে তাদেরকে স্মরণ করে তাদের দুনিয়ার কি ছিল কিছু ছিল না ওয়াং তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তাদের ভিতর ছিল ঈমান তাদের ভিতর ঈমান ছিল তারা ঈমানের বলে বলিয়ান ছিল ঈমানের বল বৃদ্ধি হবে ঈমান বাড়বে এই দুয়ার দ্বারা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা যে বলবে আল্লাহ আমি সন্তুষ্ট চিত্তে আপনাকে রব হিসাবে মেনে নিলাম মানে আমি ঈমান আনলাম আমি কালিমা পড়লাম ওয়া বিল ইসলামি দীনা নবী বলেন যারা ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিবে জীবন দিবে ধর্ম ছাড়বে না জীবন দিবে কোরআন ছাড়বে না জীবন দিবে নবীর আদর্শ ছাড়বে না জীবন দিবে নবীর প্রেমের বিরুদ্ধে যাবে না নবীর আদর্শের বিরুদ্ধে যাবে না আল্লাহর নবী তিন নম্বর বলেন ওয়া বি
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া, যেই ব্যক্তি সন্তুষ্ট চিত্তে আমাকে নবী হিসেবে মেনে নিবে, এই তিনটা বিষয়ে যেই ব্যক্তি সন্তুষ্ট চিত্তে মেনে নিবে, দ্বীনের নবী বলেন দাখালাল জান্নাহ, আমার ওই উম্মত মরণের পর কোটি কোটি বছরের জন্য জান্নাতে প্রবেশ করবে। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? সবাই বলেন আমরা জান্নাত চাই কি চাই না? এই তিন কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, রাব্বুনাল্লাহ আল্লাহু রাব্বুনা আল্লাহ আমাদের রব, ওয়া মুহাম্মাদুন নাবিয়্যুনা সহজ আরবি ওয়া মুহাম্মাদুন নাবিয়্যুনা, মুহাম্মদ আমাদের নবী, ওয়াল ইসলামু দীনুনা আর ইসলাম আমাদের ধর্ম, ওয়াল কুরআনু কিতাবুনা আর কুরআন আমাদের কিতাব, আল্লাহ আমাদের রব, ইসলাম আমাদের ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, কুরআন আমাদের কিতাব, ওয়াল আখিরাতু দারুনা দুনিয়া আমাদের বাড়ি না, দুনিয়া আমাদের বাড়ি না, ওয়াল আখিরাতু দারুনা আখিরাত হলো আমাদের দ্বার আমাদের বাড়ি, ওয়াল জান্নাতু বাইতুনা জান্নাত আমাদের ঘর। এই ঈমানের কথাগুলো যারা বলবে, দ্বীনের নবী বলেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চিরস্থায়ীভাবে প্রবেশ করবে। এগুলি হলো ইমানের কালিমা, ইমানের দোয়া। আল্লাহ আল্লাহ আমরা শুদ্ধ করে পড়তাম পারি না, আল্লাহ আমরা জবান দিয়া শুদ্ধ করে পড়তাম পারি না, আমরা মূর্খ, আমরা অযোগ্য, আমরা দুর্বল, তবে আল্লাহ আমরা দিলের জবান দিয়ে তিনটা কথা পুরোপুরিভাবে আমরা পড়ি। আল্লাহ তুমি আমাদের ইমানকে কবুল করো, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করো, আল্লাহ আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করো। আমি আপনাদের সামনে সূরায়ে আল মুমিনুন থেকে 18 পারার প্রথম সূরা, সূরায়ে আল মুমিনুন থেকে তেলাওয়াত করেছি। এই সূরায়ে আল মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসা, আরো কতক সাহাবী আল্লাহর নবীর দরবারে বসা। হঠাৎ হযরত উমর সহ উপস্থিত সাহাবীগণ মৌমাছির গুঞ্জনের মতো গুঞ্জন শুনতে পাইতেছে। কোন কোন সময় ওহী নাজিল হতো আল্লাহর নবীর উপর, মৌমাছির গুঞ্জনের মতো গুঞ্জন করে আওয়াজ করে কোরআন নাজিল হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজে বিশেষ শ্রুতি মধুর, অত্যন্ত মার্জিত, অত্যন্ত প্রাঞ্জল, অত্যন্ত সুললিত কণ্ঠ আওয়াজ মৌমাছির গুঞ্জনের ন্যায় এই বিশেষ আওয়াজে ওহি নাজিল হতো, উপস্থিত সাহাবায়ে কেরাম শুধু আওয়াজটুকু শুনতে পেতেন, আওয়াজে কি বলা হচ্ছে, কি শব্দ, কি বাক্য উচ্চারিত হচ্ছে উপস্থিত সাহাবীরা কিছুই বুঝতেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলার কুদরতে আমাদের নবী বুঝতে পারতেন এই আওয়াজের ভিতরে কোরআনের আয়াত নাজিল হতেছে। হযরত উমর সহ সাহাবায়ে কেরাম শুনেন মৌমাছির গুঞ্জনের মতো গুঞ্জন, যদিও বুঝতে পারতেছেন না কি আয়াত, কি শব্দ, কি বাক্য, কি কথা, তবে এইটুকু অনুমান করতে পারতেছিলেন যে এই আওয়াজ তো দুনিয়ার মৌমাছির আওয়াজ নয়, এ হলো শব্দ,
এই মুহূর্তে যা নাজিল হচ্ছে কুরআন নাজিলের বিশেষ আওয়াজ। কুরআন নাজিলের বিশেষ আওয়াজ, সেই নাজিল হওয়ার আওয়াজটা কত মধুর, কি পরিমাণ মজার স্বাদের তৃপ্তির হবে পৃথিবীর কোন ভাষাবিদ, পৃথিবীর কোন সাহিত্যিক তার ভাষা সাহিত্য দিয়ে সেই কুরআন নাজিলের আওয়াজের মধুরতা, শ্রুতি মধুরতা ব্যক্ত করতে সক্ষম হবে না, কেউ পারবে না, পৃথিবীর কেউ এটাকে ব্যক্ত করতে পারবে না, এত মধুর, এমন কি অনুমানও করতে পারবে না। আর আজকে 1500 বছর পরে আমাদের সমাজের হাফেজে কুরআন যারা, ভালো মানের হাফেজে কুরআন যারা, তাদের থেকে তেলাওয়াত শোনার সময় তো আমাদের কত তৃপ্তি লাগে আর মজা লাগে, কুরআন নাজিলের আওয়াজ কি পরিমাণ মজার হবে। 1500 বছর পরে এক কৃষকের ছেলে, এক ভ্যান চালকের ছেলে, এক দিন মজুর ভাইয়ের ছেলে, একজন সাধারণ দোকানদারের ছেলে, আমাদের সমাজের এই গান্দা পরিবেশের ভিতর থেকে আল্লাহর নির্বাচনে নির্বাচিত হয়ে সুইলপুর সিরাজিয়া ভূঁইয়া মাদ্রাসায় ভর্তি হয়ে হাফেজে কোরআন হয়ে গেছে, অথবা ছয় পারা আট পারা দশ পারা ইয়াদ করেছে, মুখস্থ করেছে, ছোট্ট শিশুর জবানে কোরআনের তেলাওয়াত শুনলেই তো প্রাণ মন শীতল হয়ে ওঠে। আর যারা আল্লাহর ঘরের মেহমান হয়েছেন, যারা হারামাইন শরীফাইনে গিয়েছেন, তারা তো শেখ সুদাইসের তেলাওয়াত মক্কায় কাবা ঘরের পাশে যারা জমাতে 5 লক্ষ মানুষের সাথে, 10 লক্ষ মানুষের শখের সাথে, আর 40 লক্ষ মানুষের সাথে আরাফার ময়দানে যখন নামাজে দাঁড়ান, আয়েশার নামাজে যখন হারাম শরীফে দাঁড়ানো হয়, আর যখন হারামের ইমাম তেলাওয়াত করে, তখন তো মনে হয় যেন এখন মনে হয় কোরআন নাজিল হইতে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মহল্লার ভিতর দিয়ে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ এক ঘরের পিছন দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে দিনের নবী চলতেছিলেন, হঠাৎ ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শুনে নবী থেমে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন ঘরের বেড়ার পাশে, দিনের নবী কান পেতে মনোযোগ দিয়ে ঘরের ভিতরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনলেন। দীর্ঘ সময় তেলাওয়াত শুনে নবীজি চলে গেলেন। ওই ঘরওয়ালাকে পরবর্তী সময়ে ঘরওয়ালার সাথে দিনের নবীর সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নবী সাহাবীকে, তার সাহাবীকে জিজ্ঞাসা করেন, আমি তো গতকাল তোমার ঘরের পিছন দিয়ে কোথাও যাচ্ছিলাম, হঠাৎ করে তোমার ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনেছি। সাহাবী বিচলিত হয়ে উঠলেন, আবেগ আপ্লুত হয়ে উঠলেন। সাহাবী আল্লাহর নবীকে আবেগের আতিশয্যায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে আমার তেলাওয়াত শুনেছেন? আল্লাহর নবী বলেন, হ আমি যেতেছিলাম, তোমার তেলাওয়াতটা ভালো লাগতেছিল, আমি তোমার তেলাওয়াত শুনতেছিলাম। সাহাবী খুশিতে বাকবাক, আনন্দে আত্মহারা। সাহাবী তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বুঝতে পারতাম আমার ঘরের বেড়ার আড়াল থেকে, আমার ঘরের পিছন থেকে দিনের নবী আমার তেলাওয়াত শুনতেছে, তাহলে আমি আরো সুন্দর করে পড়তাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে সদ্য নাজিল হওয়া ওহি বরণ করছেন, গ্রহণ করছেন। তার দরবারে তার প্রিয় সাহাবীরা ওহির আওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছিলেন,
কিছুক্ষণের মধ্যে আওয়াজ বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিননা ওয়াজিদনা ওয়ালা তানকুসনা ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা ওয়াআসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়াআরদিনা ওয়ারদা আন্না, আল্লাহ আমাদেরকে সম্মানিত করো অসম্মানিত করিও না, আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দাও, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দাও, আল্লাহ আমাদেরকে অসম্মান করিও না, ওয়াজিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ তোমার নাজ নিয়ামত আমাদেরকে আমার উম্মতকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি কমায়া দিও না, আমাদের নাফরমানির কারণে আমাদেরকে তোমার নিয়ামত কমায়া দিও না, ওয়াজিদনা ওয়ালা তানকুসনা ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহ তোমার অনুগ্রহ আমাদেরকে দান করো, তোমার নিয়ামত আমাদেরকে দান করো, তোমার তোমার দয়া মায়া মমতা আমাদেরকে দান করো, ওয়ালা তাহরিমনা আমাদেরকে বঞ্চিত করিও না, ওয়াআসিরনা ওয়ালা তুসিরা আলাইনা, আল্লাহ আমাদেরকে বিজয়ী করো, ওয়ালা তুসিরা আলাইনা, আল্লাহ আমাদের উপর আমাদের দুশ্মনকে জয়ী করিও না, বিজয়ী করিও না, আমাদেরকে তোমার দুশ্মনদের উপর জয়ী করিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া করে আবার উপস্থিত সাহাবায়ে কেরামের দিকে মুখ করলেন, সাহাবীদের দিকে মুখ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উপস্থিত সাহাবীরা, শুনতে পেয়েছো কি? এখন কোন আওয়াজ শুনতে পেয়েছো কি? সাহাবীরা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তো শুনলাম, সুমধুর আওয়াজ, শব্দ নাজিল হওয়া, কোরআনের আওয়াজ, মৌমাছির গুঞ্জনের মতো শ্রুতি মধুর আওয়াজ আমরা শুনলাম, তবে আওয়াজে কি বলা হলো আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহর নবী বলেন, এই মুহূর্তে আমার উপর কোরআনের 10খানা আয়াত নাজিল হলো, এই 10খানা আয়াত মতো যারা দুনিয়ার জীবন পরিচালনা করবে, দাখালাল জান্না, সে মৃত্যুর পর সুজা জান্নাতে প্রবেশ করবে। এই 10খানা আয়াত সূরায়ে আল মুমিনুনে প্রথম আয়াত, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কামিয়াব কারা, কামিয়াব কারা, সফল কাম কারা, আমাদের ভাষায় বলা হয় সাইরা লাইছে কারা, কমুক সাততলা বিল্ডিং বানাইছে, অন্যরা বলে সে সাইরা লাইছে, মানুষ বলে অমুক একটা অটো রাইস মিলের মালিক হয়ে গেছে, অন্যরা বলে তাহলে সে সেরে লাইছে, তার আর কিছু লাগে না, না আল্লাহ বলেন না, মা ইনদাকুম ইয়াফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, যা কামাইলা, যা জমাইলা, যা বানাইলা, দুনিয়ায় যা সাজাইলা, তা কিছুই থাকবে না, যেই নেক আমল পাঠাইলা, যেই ঈমান গ্রহণ করলা, যেই নেক আমল করলা, ওইগুলো তুমি চিরকালের জন্য জমাইলা। আল্লাহ বলেন কামিয়াব কারা, আল্লাহকে যদি বলি আল্লাহ বলো না, আমাদেরকে বলে দেন না কামিয়াব কারা, আল্লাহ বলবেন কাদ আফলাহাল মুমিনুন, কামিয়াব তারা, প্রকৃত ঈমানদার যারা। এক নম্বর, কামিয়াব হতে হলে ঈমানদার হওয়া লাগবে,
ईमानदार हवा लागबे ईमानेर उपर अटल अबिचल होये थाकबे दिले दिले बोलते होबे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। एक नंबर कामयाब करा अल्लाह बोलें ईमानदार जरा तबे पूर्ण कामयाब करा पूर्ण कामयाब की दुनियाते तो जत बड़ आल्लार ओली होक ना केनो शीतकाले ठंडा पानी दिए उजु करार कष्ट आछे शीतकाले शेष रात्रे उठार कष्ट आछे शीतकाले आरामेर घुमटा मात्र लागछे एमनी ताज्जुदेर रिंग बेजे उठेछे ओई समय उठार कष्ट आछे आखिरात मृत्युर परे कोनो धरनेर कष्ट থাকবে না এমন পূর্ণ সফলতা পূর্ণ কামিয়াব কারা আল্লাহ বলেন ঈমানদার যারা এবং ঈমানদার 60টা গুণ আর 60টা সিফাত অর্জন করবে যারা তারা হইল পূর্ণ কামিয়াব। শুধু ঈমানদার না ঈমানদারের সাথে ঈমানদারের মাঝে আরো 60টি গুণ পাওয়া যাওয়া লাগবে 60টি সিফাত থাকবে ঈমানদার प्रकृत ईमानदार पूर्ण ईमानदार कारा एक नंबर अल्लादीना हुम फी सलातिहिम खाशियून कामयाब कारा मनोयोग दिए नमाज पढ़े जारा कामयाब कारा सुन्नत तरीकाय नमाज पढ़े जारा कामयाब कारा अल्लाह कामयाब कारा अल्लाह जेनो बोलें भालो करे उजू करे आगे आगे उजू करे मस्जिदे गिए आगेर कतारे मनोयोग दिए জামাতের সাথে ইমামের পিছনে তাকবীরুলার সাথে তন মন রগরেশা বেঁধে আগে থেকে টার্গেট করে লক্ষ্য করে আজকের নামাজটা দেখি কতটুকু মনোযোগ দিয়া পড়তে পারি মন অন্য দিকে চলে গেলে আবার ফিরে নিয়ে আসব আগে থেকে প্রিপারেশন নি আগে থেকে প্রস্তুতি নি আগে থেকে টার্গেট করে আজকের নামাজটা চেষ্টা করব 100 100 মনোযোগ দিয়ে পড়ব আমার নাকের ছিদ্রে যেন কীটপতঙ্গ পোকামাকড় না ঢুকে আল্লাহর ফেরেশতা পাহারাদারি করে আমি এশার নামাজ না পড়লে কেমনে ঘুমায় আমার কানের ছিদ্রের কাছে ফেরেশতা বসে থাকে পোকামাকড় লাল পিপড়া আর বিষমাদাইল আমার কানের ছিদ্রে ঢুকতে চাইলে ফেরেশতা ওই পিপড়া আর মাদাইলকে বাধা দিয়া রাখে আমার আল্লাহ এই জন্য আল্লাহকে বলি আল্লাহ বলে দাও না কামিয়াব কারা আল্লাহ বলেন ঈমানদার যারা আল্লাহ বলে দাও না পূর্ণ কামিয়াব কারা আল্লাহ বলেন ঈমানদারের সাথে আরো 60টা গুণ অর্জন করে যারা পূর্ণ কামিয়াব হলেন তারা ईमानदार साथे থাকবে আরো 60টা গুণ এক নম্বর গুণ ওয়াল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন দাইসারা নামাজ না ওয়া হুরাহুরির নামাজ না তারাহুরার নামাজ না উযু করেও বেউযুর নামাজ না নামাজ পড়েও বেনামাজির নামাজ না এটা তো অনেক দিনের আগের ওয়াজ আল্লাহর ওলি রাসূল মুফাসসিরিনের ওয়াজ এমন নামাজ না সল নামাজি মনোযোগ দিয়ে একাগ্রতার সাথে সুন্নতের খেয়াল করে করে আমি যে রুকুতে আসলাম রুকুতে কি সুন্নত হাঁটুকে আঁকড়ে ধরা রুকুতে কি সুন্নত পিঠ কোমর মাথা সমান রাখা সমান হইতেছি কিনা রুকুতে কি সুন্নত দৃষ্টি দুই পায়ের মাঝে রাখা রুকুতে কি সুন্নত সুবহান রাব্বিয়াল আযীম শুদ্ধ করে বিশুদ্ধ উচ্চারণে ধীরে ধীরে তিনবার পাঁচবার
সাত বার পড়া আ এইভাবে রুকুতে গেলে রুকুর সুন্নাত দাঁড়াইতে গেলে রুকু থেকে দাঁড়াবার সময় চিন্তা করে এটা তো কওমা কওমাতে কি সুন্নাত কওমাতে সুন্নাত সুজা হয়ে দাঁড়ানো কওমাতে রব্বানা লাকাল হামদ শুদ্ধ করে বলা কওমাতে একটু সময় দাঁড়িয়ে থাকা খানিকটা সময় একটু দাঁড়ায় থাকা সুজা হইই সাথে সাথে সেজদাই না যাওয়া একটু দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ ভালো করে পরে ধীরে ধীরে মনোযোগ দিয়ে সেজদাই যাওয়া সেজদাই যেতে রওনা করলাম এখানে আমার কি সুন্নাত সেজদাই যাওয়ার সময় সুন্নাতের খেয়াল করা সেজদাই যাওয়ার সময় হাত আগে না লাগায়া জমিনের যে অঙ্গটা জমিনের বেশি কাছে যাওয়ার সময় সেই অঙ্গটা আগে লাগবে সেজদাই যাওয়ার সময় শরীরের অঙ্গগুলোর মধ্যে হাঁটুটা জমিনের বেশি কাছে এই হাঁটুটা আগে লাগবে এরপরে হাত বেশি কাছে তারপরে হাত লাগবে এরপরে নাক জমিনের বেশি কাছে এরপরে নাক লাগবে এরপরে জমিনের কাছে কপাল তারপরে কপাল লাগবে তাহলে নাক যদি আগে লাগাইতে হয় তাড়াহুড়া করে নাক লাগাইলে নাক ফেটে যাবে ভেঙে যাবে ধীরে ধীরে হাঁটু লাগাবে হাত লাগাবে নাক লাগাবে কপাল লাগাবে তাহলে ইতমিনানের সাথে সেজদা সুন্নত মোতাবেক আদায় হবে আমাদের বড়দের পিছনে নামাজ পড়লে অনেকেই বলতে শুনছি আমরা নিজেরা ওই কথা বলতাম আজকে জোহরের নামাজটা বড় মসজিদে মুফতি নুরুল্লাহ সাহেবের পিছে পড়ছি মনটা কইছে যেমন আজকে যেন একটা নামাজই পড়ছি ফজরের নামাজ আশুগঞ্জ থেকে এক লোক আইসা ফজরের নামাজ বড় মসজিদে পড়ছে যিনি পড়ছেন ইনি একজন আলেম আশুগঞ্জ এক মসজিদের ইমাম তার সাথে আমার কথা হয়েছে বড় মসজিদে আমার নিজের কথা হয়েছে আমি জামিয়া ইউনিভার্সিটিকে ফজরের নামাজ মুফতি নুরুল্লাহ সাহেবের পিছনে পড়ার জন্য আইছি আর উনি আশুগঞ্জ থেকে আসছে আমি জিজ্ঞেস করলাম সাদা দাড়িওয়ালা উনি একটু রসিকতাপূর্ণ ছিলেন রসিক টাইপের ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম এমদাদ ভাই আপনি এত ফজরের নামাজে আশুগঞ্জ থেকে কেমনে আইলেন বলে যে রাস্তায় অনেক কোন দাঁড়ায় রইছি বিভিন্ন গাড়িরে সিগন্যাল দিছি ট্রাক আমারে উঠাই নিয়েছে হুজুর পিছনে ফজর নামাজ পড়বার জন্য আইছি ফজরের নামাজ পড়ছে আর ফখরে বাঙালির তো বয়সের দুর্বলতার কারণে বয়সে দিল না তাই দেখতাম পারলাম না আমাদের জন্মের আগেই ফখরে বাঙাল চলে গেছেন তবে মুরব্বীদের কাছে শুনেছি সেই গুকর্ণঘাট গুফন এলাকা আমিনপুর এলাকাতে গিয়েও ফজরের নামাজ ফখরে বাঙালির পিছনে আদায় করার জন্য মুসল্লিরা আসতো আল্লাহ এই জন্য মনোযোগ দিয়ে নামাজ একাগ্রতার সাথে নামাজ সুন্নত মোতাবেক নামাজ الذين هم في صلاتهم خاشعون কামিয়াব করা আ নামাজে মনোযোগী যারা কামিয়াব করা والذين هم عن اللغو معرضون দুই নাম্বার গুণ সর্বপ্রকার গুনাহ বর্জন করে যারা কামিয়াব করা والذين هم للزكاه فاعلون কামিয়াব করা টাকা পয়সার হিসাব করে যাকাত দেয় যারা আ কামিয়াব করা والذين হুম লি ফুরুজিম হাফিজুন চরিত্র হেফাজত করে যারা লজ্জাস্থানের হেফাজত করে যারা কামিয়াব তারা ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন কামিয়াব কারা আমানত রক্ষা করে যারা কামিয়াব কারা অঙ্গীকার ওয়াদা অঙ্গীকার রক্ষা করে যারা কামিয়াব কারা ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন সময় মতো নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা প্রকৃত কামিয়াব হইল তারা আল্লাহ কামিয়াবের অর্থ কি বুঝলাম না আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন কামিয়াব তারা ওয়ারিস হবে যারা আল্লাহ ওয়ারিস কারা কিসের ওয়ারিস তারা আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা আল্লাহ জান্নাতুল ফিরদাউস কতদিন তারা থাকবে আল্লাহ বলেন খালিদিনা ফিহা এক দুই দিন না এক কোটি দুই কোটি বছর না চিরকাল অনন্ত অসীম কাল তারা জান্নাতে থাকবে আল্লাহ আমাদেরকে এরকম পূর্ণ ঈমানদার হওয়ার এই গুণগুলি অর্জন করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন